সাইদুল হাসান, আপনি লিখেছেন হিফজখানা নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। অনেকে কোরআন হিফজ করাকে অহেতুক ও অপ্রয়োজনীয় বলছেন, অনেকে হিফজখানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্য হিফজখানার পক্ষেও কেউ কেউ বলছে, বরং এর সংখ্যাই বেশি। সামগ্রিক বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এ বিষয়ে আমরা একাধিকবার বিভিন্ন প্রশ্নোত্তর সেশনে কথা বলেছি। হিফজখানাতে যে কোরআনের হিফজ করা হয়, এটাকে অহেতুক অপ্রয়োজনীয় বলাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এটি অবশ্যই অতিরঞ্জন এবং বাড়াবাড়ি, সন্দেহাতীতভাবে এটি গ্রহণযোগ্য কথা না যদি কেউ এরকম বলে থাকেন। আর হিফজখানার আবাসিক পরিবেশ এবং পাঠদান পদ্ধতি নিয়ে, এটা নিয়ে তো কথা হতেই পারে, কারণ পাঠদান পদ্ধতি যেটি চলমান আছে আমাদের এই অঞ্চলে, সেটির ভিন্ন কোনো ফর্মেট থাকতে পারে, কেউ ভিন্ন কোনো ফর্মেট ট্রাই করতে পারেন। অ্যারাবিয়ানদের কান্ট্রিগুলোতে হালাকার মাধ্যমে আপনার হিফজ পড়ানো হয়, হিফজের পাশাপাশি জেনারেল পড়ানো হয়। আমাদের শোলা আমাদের অনেকের মতে যে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালে হিফজ অত ভালো হয় না, সেটাও একটা বড় বিষয়। তো সব মিলিয়ে হিফজখানার পড়াশোনা পাঠদান পদ্ধতি, বিশেষ করে একঘেয়েমি চলে আসা বাচ্চাদের মধ্যে, শিক্ষকের মধ্যে, এবং সময়ের পরিবর্তনে এর কারণে বাচ্চাদের জন্য সেটাকে মেনে নেওয়ার যে বিষয়টা, সেটা অনেকটা কষ্টকর হয়ে যায়। শিক্ষকদের মধ্যে অনেক সময় মানে বিরক্তির ভাব চলে আসে, এবং একটা সাবজেক্টের মধ্যেই সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকার মতো ধৈর্য আজকালকার বাচ্চাদের মধ্যে কত পার্সেন্ট আছে না আছে, সেটি একটা দেখার বিষয়। এর কারণে হিফজখানায় বাচ্চাদের ঝরে পড়ার হার কেমন আছে না আছে, এগুলো নিয়ে গবেষণা সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম করবেন। তবে আবাসিক পরিবেশের নিয়ে অবশ্যই আমাদের আপনার সংস্করণের চিন্তা বা সংস্কারের চিন্তা করা উচিত, কারণ আবাসিক পরিবেশে আপনার অনেক জায়গায় দেখা যায় একটু বড় মশারি করে সেখানে বাচ্চাদের শোয়ানো হয়, অনেক সময় দেখা যায় ঢালাও বিছানা থাকে। এগুলো অবশ্য সামর্থ্যের অভাবের কারণে হয়, আবার অনেক জায়গায় সামর্থ্যের অভাব নয়, দৃষ্টিভঙ্গির কারণে মনে করা হয় যে এটাই ঠিক আছে, এতে অসুবিধা কী। কিন্তু এভাবে নানা রকম বিপত্তির পথ খুলে দেয়, এগুলো না হওয়া উচিত। বাকি হিফজখানা, বাংলাদেশের হিফজ বিভাগগুলো বা হিফজখানাগুলো যে বিশ্বমান হাফেজ তৈরি করে, সেটি পৃথিবীর অনেক দেশেই বিরল বিধায় এটার প্রশংসা করা উচিত, এটার ঢালাও সমালোচনা করা মোটেও গ্রহণযোগ্য বিষয় নয়। এবং এখানে যে একটু কড়াকড়ি হয়, এই কড়াকড়ির কারণে কিন্তু হিফজের মান ভালোও হয়, সেটিও আবার আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কড়াকড়িটা যেন জুলুমের পর্যায়ে না যায়, শরিয়ার সীমানা লঙ্ঘন না করে, সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনিটর করলে জিনিসটা অনেক সুন্দরভাবে পরিচালিত হবে, এবং দুর্নামের যে রাস্তাগুলো আছে সেগুলো বন্ধ হবে। আমরা জানি আমাদের দেশে ক্যাডেট স্কুলগুলোতে প্রচুর পরিমাণে কড়াকড়ি আছে, আর্মিদের যে প্রথম ট্রেনিং এর মাধ্যমে প্রবেশ করতে হয় অফিসার র্যাঙ্কে, সেখানে প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম তাদেরকে করতে হয়, অনেক কড়াকড়ি করতে হয়, এবং অনেক এমন কাজ করানো হয় যেগুলো বাহ্যিক বা খোলাদেশিতে টর্চার মনে হয়, এবং তাদের উন্নয়নেই এটি উন্নয়নের প্রয়োজন এটি করা হয়। অতএব হিফজখানাতেও কড়াকড়ি থাকাটা দোষনীয় নয়, কিন্তু কড়াকড়িটা যদি সীমানা ছাড়িয়ে চলে যায়, শরিয়া সীমানা লঙ্ঘন করে এবং জুলুমের পথ উন্মুক্ত করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিষয়টিকে থামানো উচিত। অতএব হিফজখানা নিয়ে ঢালাও সমালোচনা, এটা অপ্রয়োজনীয়, এটা বলা অবশ্যই অনুচিত কাজ। আর সংস্কার যেটি বলছে, এটা চলমান প্রক্রিয়া, যে কোনো আপনার শিক্ষাধারাই বলেন, তার পাঠদান প্রক্রিয়া বলেন, মানহাজে তালিম বলেন বা আবাসন সিস্টেম বলেন, এগুলো নানা সময়ে সংস্কার করতে হয়, কারণ এগুলো তো কোনো মানে একটা ওহি থেকে আসা কোনো সিস্টেম না, যার কারণে এগুলো পরিবর্তনশীল। এগুলো পরিবর্তনের কথা শুধু হিফজখানা কেন, অন্য সব প্রতিষ্ঠানেই পরিবর্তনের কথা বলা উচিত এবং বলা যেতে পারে বিধায়। এটা নিয়ে আমরা মানে মাত্রাতিরিক্ত, বিশেষ করে উন্মুক্ত প্ল্যাটফর্মে আলেমরা একে অন্যের বিরুদ্ধে বলা বলিটা, এটা বোধহয় ভালো কিছু বই আনবে না, বরং অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।